57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন যাকাত করতে যাব না, ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সাইয়েদ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা, সংক্ষেপে একটা কথা বলতে চাই, যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশু কে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দিনের ব্যাখ্যা এভাবেই হবে। তুলুনা হালাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা হালাল আওসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারেজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি। এই জন্য আল্লাহর রাসূল তাদের বিষয়ে বলেছে, লাইনা দ্রাক্তুল্লাহ তুলাম্মাহুম কাতলা সামুদ, আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব। কেন? এরা মুমিনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে। সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কি জিনিস? মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম, কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফর। যখন শাহুল্লাহ মহাদ্দেস দেহলবি, শাহ ইসমাইল শহীদ যখন শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবিকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল, ভারত মুসলমানদের অধীনে ছিল, 600 বছর আমরা শাসন করেছি, আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, তার আগে আপনার নিকটে ফতোয়া চাই, আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয়, ভারত দারুল কুফর। তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রাহিমাল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয়, এখন ভারত দারুল কুফর হয়ে গেছে। এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র। শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন, কোনটা মুসলিম রাষ্ট্র, কোনটা? এক, যে দেশের নেতা মুসলিম, দুই, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম, তিন, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, পাঁচ অক্ত সালাত আদায় কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কি হবে? বলবে একজন গুনাহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম, তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসেক রাষ্ট্র। আরো একটা কথা বলি, যাকাত ফরজ, ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর যাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতের দিন বলেন, একামতের দিন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতের দিন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে কামতে দিন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ। 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন যাকাত করতে যাব না, ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বালকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সাইয়েদ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা, সংক্ষেপে একটা কথা বলতে চাই, যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশু কে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দিনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই, তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দিনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই,
জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন টুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি, রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকুখা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকুখা চেঙ্গিস খানের কবল থেকে কোন চুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান, যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান নাসিরা তোমরা সাহায্যকারী নেতা চাও, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনদিন যদি এমন রাষ্ট্রনেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবির মতো, জাহির পারভেজ খানের মতো জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে। পূর্বপুরুষরা কা পুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা এনায়েত আলী মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন, রাজশাহী মালদা মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ মির্জাশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন। কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী মাওলানা এনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ। কথা শেষ করি, এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি, কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বাল জেলে গেছে, মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি, বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8-8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরা যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি। মাজলুম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মেজো ভাই আব্দুর রহমান, যার বক্তব্য আপনারা শুনে থাকেন মাঝে মধ্যে, জামিয়া সালাফিয়া বানারসে পড়তেছে। ছোট ভাই আব্দুর রহিম মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর দিন প্রচার করতে চাই পারিবারিকভাবে, পুরো পরিবার মিলে, এই দুই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠার পিছনে এই উদ্দেশ্য। আল্লাহর কসম, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহকে বলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন তার গায়েবী মদদ আমাদের জন্য অব্যাহত রাখে। আল্লাহুম্মা আমিন, আমাদের যেন তার দিনের খেদমতের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে। এই সকল হাদিস প্রমাণ বহন করে
যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো? বলবো ফাসেক মুসলিম, পাপিষ্ট মুসলিম, পাপাচারী মুসলিম, গুনাহগার মুসলিম, এটা বলে তাকে আমরা সম্বোধন করব, কাফের বলবো না। এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালেদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য, কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাজিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর আল্লাহ রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক, কার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়াআদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য আল্লাহ এতগুলো বিষয় বললেন, এক জাহান্নামে যাবে, দুই চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তিন আল্লাহ তার উপর রাগান্বিত, চার আল্লাহর হিসাব তার উপর বর্ষিত হবে, পাঁচ তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের তাই। সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান নাহাল আসসামাই ওয়াল আরযি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা তাকাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন্নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের তাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আও লা হাদামুল কাবা আহরু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা, জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে, এটাই আল্লাহ রাসূল বলে গেছে সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে তিনটি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই একদল জামাত বের হবে।